রুহুল আমিন গাজী ভাইকে হারিয়ে আমরা একজন দেশবরণ্য গুণী সাংবাদিককে হারাইলাম। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন নিরহংকার নির্লোভ ব্যক্তি, তিনি চাঁদপুরের সর্বজন শ্রদ্ধ ব্যক্তি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার এই বিদায় লগ্নে আমরা যে বিরাট ক্ষতির সম্মুখীন হলাম, যে শূন্যতা সৃষ্টি হলো, এই শূন্যতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করার তৌফিক দেন। বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন ভাই দেশবরণ্য একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী ছিলেন। উনি দেশের মাটিতে, বিশেষ করে দেশের বাড়িতে উনি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং সামাজিক সকল কর্মকাণ্ডের সাথে উনি একজন নিবেদিত প্রাণ ছিলেন। উন্নয়নমূলক কাজের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের সামাজিক উন্নয়নের জন্য এবং দেশের ভারসাম্য রক্ষার জন্য, এলাকার শান্তির জন্য উনি সব সময় এলাকাবাসীর প্রতি একটা নজর রাখতেন। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংকসই দিবেন, আর কিছু দিবেন না। যদি দেয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। ওয়াও। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখন তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাক্যের পাল্লায় পড়ছেন।